বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কিভাবে বোরো ধানের চারা রোপণ করবেন এই বিষয়টা উপস্থাপন করব। এর আগে আপনারা বোরো ধানের বীজতলার উপর ভিডিও দেখেছেন, যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেবেন। এখন আমি বোরো ধান কিভাবে লাগাবেন বা রোপণ করবেন এই বিষয়টা উপস্থাপন করছি। এর জন্য প্রথমে যে জিনিসটা করা লাগবে, জমি তৈরি, এরপরে চারা রোপণ, এরপর সার প্রয়োগ, এই তিনটে বিষয়ে আমি কথা বলবো। তো প্রথমে জমি তৈরি, আমরা জমির প্রকার ভেদে 3 থেকে 5টি চাষময় দিয়ে জমি তৈরি করতে হবে, এবং সেই ক্ষেত্রে চাষের গভীরতা 8 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে ভালো হয়। আগাছা পচানোর জন্য প্রথম চাষের পরই 7 দিন পর 7 দিন পর্যন্ত পানি আটকে রাখা যেতে পারে। আর জমি ভালোভাবে কাদা করতে হবে, সমতল করতে হবে, উঁচু নিচু থাকলে প্রয়োজনে আইল দিয়ে খণ্ড করে তৈরি করে নিতে হবে। শেষ চাষের সময় বেসাল সার প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখন চারা রোপণের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, চারার বয়স যেন 35 থেকে 40 দিনের মধ্যে থাকে, সারি থেকে সারির দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার, আর গুচি থেকে গুচি 15 থেকে 20 সেন্টিমিটার, আর গুচি প্রতি চারা 2-3টি, রোপণের গভীরতা 2-3 সেন্টিমিটার, গ্যাপ ফিলিং 7 থেকে 10 দিনের মধ্যে করা লাগবে, এবং প্রতি 10 লাইন পর 1 লাইন ফাঁকা রাখা। সার প্রয়োগের জন্য এখানে 2টি ভাগে ভাগ করা হয়েছে, যে 150 দিনের বেশি বয়সের জাতের ক্ষেত্রে সারের মাত্রা যেটা হবে, এখানে ইউরিয়া শেষ চাষে 13 কেজি দিতে হবে বিঘা প্রতি মাত্রা, এটা 33 শতকের বিঘায় শেষ চাষে 13 কেজি ইউরিয়া, আর 20 থেকে 25 দিনের মাথায় প্রথম ইউরিয়া উপরি প্রয়োগ 13 কেজি, আর দ্বিতীয় উপরি প্রয়োগ কাস্তুর আসার 5-7 দিন আগে 14 কেজি, টিএসপি অথবা ডিএপি 13 কেজি শেষ চাষের সময়, আর এমওপি 22 কেজি শেষ চাষের সময়, এবং জিপসাম 15 কেজি শেষ চাষের সময়, 10টা 1.5 কেজি, এগুলো সব বিঘা প্রতি সারের মাত্রা। তবে মনে রাখতে হবে, ডিএপি সার ব্যবহার করলে প্রতি কেজির জন্য 400 গ্রাম ইউরিয়া কম ব্যবহার করতে হবে। এরপরে আমরা 150 দিন কম বয়সের যে জাতগুলো, এছাড়াও আমাদের সুগন্ধি জাত হিসাবে বিধান 50 এবং 63 ধানের ক্ষেত্রেও এই একই সারের মাত্রা লাগবে। এইখানে ইউরিয়া প্রথম উপরি প্রয়োগ হিসাবে দিতে হবে 15 থেকে 20 দিনের মাথায় 11 কেজি 33 শতকে, আর দ্বিতীয় 30 থেকে 35 দিনের মাথায় 12 কেজি, আর কাইস্তুর আসার 5-7 দিন আগে 12 কেজি, আর টিএসপি অথবা ডিএপি 12 কেজি শেষ চাষের সময় দিলেই হবে, আর এমওপি 20 কেজি, জিপসাম 15 কেজি, 10টা 1.5 কেজি, এগুলো সবই শেষ চাষের সময় বিঘা প্রতি সারের মাত্রা এটা দিয়ে দিলেই হবে। এই ক্ষেত্রেও ডিএপি সার ব্যবহার করলে প্রতি কেজির জন্য 400 গ্রাম ইউরিয়া কম ব্যবহার করবেন। এই হলো মোটামুটি আমার ধান রোপণ পর্যন্ত। এরপরে আপনারা বোরো ধানের বাকি বিষয়গুলো ভিডিও থাকবেন, আপনারা আমার চ্যানেলটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।